नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैनले अपन प्रत्येक के स्वागत। आज के 6 जुलाई 2023 साल पश्चिमबंगे दक्षिणबंगे क्षेत्र में आज के रही है सबथे बेसि बृष्टिपात सम्भावना। कैमन बृष्टिपात होते पारे, आगामीकाल बृष्टि आबार कमते पारे आगामी तीन दिन, परवर्ती क्षेत्र में कब बृष्टि आसते पारे, वेदार अफिसर की आपडेट रही है, निम्नचाप ना घूर्णाबर्त की अवस्थान करछे सागरे, समस्त किछु आपनादेर संगे शेयर करब। उत्तरबंग सह भारतवर्षर अन्यान्य जायगाय आबहावा परिस्थिति केमन थाकबे भिडियोटी शेष पर्यन्त देखुन। जदि काजे लेगे थाके एकटी लाइक करते भूलबेन ना। आमादेर चैनलटिके सबस्क्राइब करे राखार आपनादेर काछे आरेकबार रिक्वेस्ट रइलो। आमरा प्रथमेई जानबो कोन कोन सिस्टेम रयेछे। सिस्टेम बोलते जेटा एई मुहूर्ते किछुटा गुरुत्वपूर्ण रयेछे, उत्तर एवं संलग्न मध्य बंगोपसागरे एक घूर्णावर्त रही है। जदिव वेदार अफिस निम्नचाप तैरि एमनटा कथा बोलछेन ना, तारा बोलछेन एक घूर्णावर्त बिराज करछे। एर जोन्नो प्रधानत बृष्टिर सम्भावनाटा प्रधानत जेटा रही है उड़ीसा, एछाड़ा रही है विदर्भ, छत्तीसगढ़, एई समस्त दिके प्रचंड बृष्टिटा किन्तु चले जावार सम्भावना रही है। तबे पश्चिमबंगे दक्षिणबंग आज के किछुटा बृष्टि पेते पारे एई घूर्णावर्तेर कारणे। तबे जेहेतु एटी घूर्णावर्त थेके निम्नचापे रूपान्तरित होवार एखोनो पर्यन्त खबर नेई, ताई अति प्रबल अति प्रचंड बृष्टि हबे एमनटा कोनो आपडेट एखोनो पर्यन्त पश्चिमबंगेर दक्षिणबंगेर कोनो जेलाते नेई। तबे जेटा आपनादेर आगेओ जानिएछिलाम जे बृष्टिपात बाढ़ते पारे, सेई बृष्टिपात बाढ़ार सम्भावना आज के रयेछे। आमरा प्रथमेई शुरू करछि दक्षिणबंगेर प्रत्येक जिलाय जिलाय केमन आबहावा थाकते पारे। সবথেকে যেটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার অফিস এখনও পর্যন্ত যেটা জানিয়েছেন, চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে সকালের দিকে উপকূলস্থ যে সমস্ত জায়গাগুলো রয়েছে, দীঘা রয়েছে, মন্দারমণি রয়েছে, এছাড়া কন্টাই রয়েছে, হলদিয়া রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন সুন্দরবন, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গা এবং পাথর প্রতিমা, এখানে বৃষ্টির একটা সম্ভাবনা সকালের দিকে রয়েছে। এটা দেখাচ্ছে অনলাইন আপডেট। তবে ওয়েদার অফিসের আপডেট, চব্বিশ পরগনা মেদিনীপুরের কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়াটা ঢুকছে ঘূর্ণাবর্তের কারণে। এবং অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে সকালে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে প্রধানত একটু বেলার পর আবার বৃষ্টি আসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে। হালকা থেকে মাঝারি মানের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, যেটা ওয়েদার অফিস বলেছেন যে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে এমন সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ যেখানে মেঘটা দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টিপাত হচ্ছে। গতকালও দেখা গেছে পূর্ব বর্ধমানে সেই রকমভাবে প্রচণ্ড বৃষ্টির সতর্কতা না থাকলেও কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হয়েছে, বিশেষ করে পূর্ব বর্ধমানের দক্ষিণ দিক সংলগ্ন কোনো কোনো জায়গায়। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, সকালের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময়ে এই সমস্ত জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি, কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা। ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন ম্যাপ। তাই পুরুলিয়ার দিকে আজকে আরেকটা বৃষ্টির একটা চান্স রয়েছে, দেখুন আপনাদের ওখানে হয় কি না, যদি হয় বা না হয় কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া ঝাড়খণ্ডের দিকেও আজকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে, কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালের যে আপডেট রয়েছে তার আগে আপনাদের জানাই আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে, গরম বাড়বে কি না। যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে, গরম প্রচণ্ড বাড়বে সেরকম কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই। কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোতে 29 থেকে 31 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে থাকতে পারে 30 থেকে 32 বা 33 ডিগ্রি সেন্টিগ্রেড। এক কথায় বলতে গেলে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 33 বা 34 ডিগ্রির মধ্যে, 34-এর ওপর না যাওয়ারই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের যে নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে, আগামীকাল থেকে বৃষ্টি আরও কমতে পারে, এটা মৌসুম ভবন জানাচ্ছেন। তাই আগামীকাল 7 তারিখ 8 তারিখ 9 তারিখ জুলাই মাসে দক্ষিণবঙ্গে যেটুকু বা বৃষ্টি গতকাল হয়েছে আজকে হবার একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা আগামীকাল থেকে আবার কমবে। তারা যেটা বলছেন স্ক্যাটার রেন হতে পারে দক্ষিণবঙ্গে, অর্থাৎ কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হালকা দু এক জায়গায় হালকা মাঝারি, ঠিক শরৎকালে যেমন হয় যেখানে মেঘটা দাঁড়িয়ে যায় সেখানে বৃষ্টি হয়ে যায়। কিন্তু বর্ষার জন্য যে এক নাগাড়ে এক টানা
ঘন্টার পর ঘন্টা যে বৃষ্টি আমরা দেখেছি সেই বৃষ্টির সম্ভাবনা আগামী 3 দিন বা 4 দিনে নেই, এটাই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তাই কৃষক বন্ধুদের কাছে এটা এখনো পর্যন্ত একটা খবর রয়েছে যে আগামী 3 দিন আবার বৃষ্টি কমতে চলেছে। তবে 10 তারিখ থেকে বা 11 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে, এটাই রয়েছে সবশেষ পাওয়া তথ্য। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গার কেমন আবহাওয়া থাকবে যতটা কম সংক্ষেপে বলা যায় সেটাই আপনাদের জানালাম। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা একটু হলেও কম রয়েছে, তবুও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মূলত মাঝারি মানের বৃষ্টি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল 7 জুলাই থেকে 7-8-9 তারিখে আবার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আরও কিছুটা বৃষ্টি বাড়তে পারে, এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। আগামী কাল থেকে বৃষ্টি আবার মাঝারি ধরনের হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী। তাই উত্তরবঙ্গে আজকে কিছুটা বৃষ্টি কম হতে পারে, কম মানে একেবারে কমে যাবে না, মাঝারি দু এক জায়গা ভারী রাতের দিকে সম্ভাবনা সব থেকে বেশি। আগামীকাল থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আগামী 3 দিন, এটা রয়েছে এখনো পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য। ওপরের জেলাগুলোতে 25 থেকে 28 বা 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, দুই দিনাজপুরে এবং মালদাতে থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামী 3 বা 4 দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে হালকা মাঝারি থেকে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, মূলত মাঝারি মানের বৃষ্টির কথা বলা হয়েছে এবং দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। ধানবাদ, দুমকা, দেওঘর, জামশেদপুর, রাঁচি, এখানে হালকা মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। আগামী 2 দিনও সেই রকম পরিস্থিতি রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। এই রয়েছে আপডেট। অন্যদিকে এবার আপনাদের জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। আজকে এবং আগামীকাল আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে যেভাবে বৃষ্টি হচ্ছে সেরকম হতে পারে, মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিমের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে বরপেটা, এদিকে বৃষ্টির সম্ভাবনা একটু তুলনামূলক বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে আগামীকাল থেকে। আগামীকালের পর বা আগামীকাল রাতের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে, আগামী 2 দিন অর্থাৎ আগামী পরশু থেকে 2 বা 3 দিন কিছুটা কমতে পারে, এমনটা বলছেন মৌসুম ভবন। এবার জানাবো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে। বিশেষ করে জানা যাচ্ছে মণিপুর এবং নাগাল্যান্ডে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় হতে পারে মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টি। তবে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, খোয়াই এবং ধলাই জেলার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, এছাড়া হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা গড়পড়তাভাবে রয়েছে। তাই দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, পশ্চিম ত্রিপুরা, এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। আগামী 24 বা 48 ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে ত্রিপুরার দিকে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া মিজোরামের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে গোয়া, কঙ্কন, এছাড়া বিদর্ভ এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত চলবে, সঙ্গে রয়েছে কেরল, মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটা আপডেট পাওয়া যাচ্ছে। গুজরাট, রাজস্থানের দিকে মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টিপাত চলবে, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকলের দিকে হালকা মাঝারি থেকে একটু মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, অতি প্রবল কোথাও বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা আপাতত নেই, তবুও কিন্তু গোয়া, কঙ্কনের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, রেড অ্যালার্ট কিছু কিছু জায়গাতে রয়েছে। উড়িষ্যা, এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, এখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলবে, কারণ ঘূর্ণাবর্তের এফেক্ট পড়ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাতে এবং ছত্তিশগড় ও বিদর্ভতে। তাই এখানে প্রচণ্ড বৃষ্টিপাত না হলেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত একটু ভারী ধরনের হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘূর্ণাবর্তের এফেক্ট প্রচণ্ড পড়ার সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবু যেটা জানালাম 24 পরগনা, মেদিনীপুরের দিকে বেশ কিছুটা প্রভাব আসছে। এবার জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের যে আপডেট আমরা পাচ্ছি, আজকেও কিন্তু দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে।
যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, বগুড়া, এছাড়া রাজশাহী। এখানে হালকা মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, আজকে এমন সম্ভাবনা। ঢাকা বিভাগ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি। এছাড়া বরিশাল বিভাগের দিকে দমকা ঝোড়ো হাওয়াটা ঢুকছে, খুলনার দিকে ঢুকছে, চট্টগ্রামের দিকে ঢুকছে, সেই রকম সম্ভাবনা আজ এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত হতে পারে। কারণ ঘূর্ণাবর্তের একটা প্রভাব রয়েছে, উত্তর মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তটি প্রধানত যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পরবর্তী ক্ষেত্রে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বেশি বৃষ্টিটা ওই দিকেই যাবে, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে বেশি বৃষ্টির পূর্বাভাস, ঢাকা বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। রাতের দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে আগামীকালের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণাঞ্চলের দিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।